বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন জনসারথীর উদ্যোগত হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত প্রথম বিভাগত উত্তীর্ণ হওয়া ছাত্র ছাত্রীসকল আজি সম্বর্ধনা জানা হয়। মহানগরীর ফটাশিলর গড়চুকলে যখন ছাত্র ছাত্রী প্রথম বিভাগত উত্তীর্ণ হয়েছে সম্বর্ধনা জানা হয়। দক্ষিণ গুয়াহাটী জাতীয় বিদ্যালয়ত অনুষ্ঠিত হওয়া অনুষ্ঠানত মুঠ 150 গৰাকী কীর্তি ছাত্র ছাত্রীক সম্বর্ধনা জানায় জনসারথিয়ে। অনুষ্ঠানত উপস্থিত থাকে মেয়র মৃগেন হরণিয়া প্রমুখ্যে কেবাগৰাকীও গণ্যমান্য ব্যক্তি। জনসারথী বেসরকারি স্বেচ্ছাসেবী আমার সংগঠন 2008 চনতে স্থাপন হয়েছিল রাইজর কারণে কাম করার কারণে। আজি প্রতি বছরে আমি সমন্বয় অনুষ্ঠানটা করো, এইবিনো আজি আমার কৃতি ছাত্র ছাত্রী আমার ফটাশিলরপর গড়চুকলে বৃহত্তর অঞ্চলের বিশেষ অসমিয়া মাধ্যম, তারপরে কিছু আরো স্কুল আছে, কৃতি ছাত্র ছাত্রী যখন 95% আদি করে ফার্স্ট ডিভিশন পাইছে প্রথম বিভাগত, আমি আজি ছাত্র ছাত্রী সকল সম্বর্ধনা জানার কারণে আমি আজি অনুষ্ঠান আয়োজন করেছি। আর আমি ভাবো এই ফটাশিলরপর গড়চুক অঞ্চলটা বহু পুরনি অঞ্চল, বৃহত্তর অঞ্চল প্রতিভাবান ছাত্র ছাত্রী সকল আছে, আমি ভবিষ্যতে জনসাধারণের জড়িয়ে যে আমি উচ্চ শিক্ষা মানে লাভ করে সমাজ আর দেশের কারণে দায়িত্ব পালন করব পারে, তার কারণে আমি এই ধরনের কার্যসূচী আমি প্রতি বছর হাতত লো। এই অনুষ্ঠানত আমার ভারতবর্ষত শিক্ষার ক্ষেত্র রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর এটা শাখা আছে বিদ্যা ভারতী, এই বিশ্ব সকলে জানে বিদ্যা ভারতীর আমার উত্তর পূর্বাঞ্চলের পূর্ব ক্ষেত্রের সম্পাদক জগদীন্দ্র চৌধুরী ডাঙরিয়া আহিছে। তেওঁলোকে উত্তর পূর্বাঞ্চল শঙ্করদেব শিশু নিকেতন বিদ্যালয়ের জড়িয়ে অসমীয়া মাধ্যমটি কেনকৈ জিয়াই রাখব লাগে তার কারণে অহর চেষ্টা করে আছে। আর শঙ্করদেব বিদ্যালয়েরপরা ছাত্র ছাত্রী সুন্দরভাবে পাস করেছে, আজিও আহিছে আমার দাঁতালপাড়া শঙ্করদেব শিশু নিকেতন ছাত্র ছাত্রী সকল। মানে ভাবো যে বিদ্যাভারতীর জড়িয়ে আমি সমগ্র উত্তর পূর্বাঞ্চল অসমীয়া ভাষা আর আমার দক্ষিণ গুয়াহী জাতীয় বিদ্যালয়েও অগ্রগণী ভূমিকা লৈছে। তেওঁলোকেও তো আমার টাউন হাই স্কুল আছে, ফটাশিল আমার আমরা হাই স্কুল আছে, দক্ষিণ গুৱাহাটী জাতীয় বিদ্যালয় আমার জনসারথী স্বেচ্ছাসেবী সংগঠন আছে। এই সংগঠনের যোগেদি আমার এই অঞ্চল বৃহত্তর এই অঞ্চল যখন লড়া ছালী ছাত্র ছাত্রী হাইস্কুল শিক্ষান্ত আর উচ্চতর মাধ্যমিক শিক্ষান্ত পরীক্ষাত প্রথম বিভাগত উত্তীর্ণ হয়েছে, সম্বর্ধনা জানার কারণে ব্যবস্থা গ্রহণ হয়েছে। এই সম্বর্ধনা বহুতো ঠাইত বহুতো অনুষ্ঠানে অনুষ্ঠিত করে, এনে ধরনের অনুষ্ঠানে ছাত্র ছাত্রীর জীবনলে বহুখিনি প্রেরণা যোগায়, উৎসাহিত করে আর আগন্তুক জীবনত আর ভাল কাম করার কারণে আগে যাবলে প্রেরণা পায়। তো নিশ্চয়ই ইয়ারপর ছাত্র ছাত্রীসকলের ভবিষ্যৎ উজ্জ্বল হব, আমি আশা করছো এই ছাত্র ছাত্রীসকলে ভবিষ্যতে আরও ভাল কাম করে বা ভাল ধরনের পরীক্ষার ফলাফল করে সমাজের লগতে দেশের যেন সুনাম করে তার আমি আশীর্বাদ আর অভিনন্দন জ্ঞাপন করছি।